ওগুলো খুব ট্রেন্ডি এখন, খুব চলছে এখন। জাস্ট আমি শাওয়ার নিয়ে এলাম, সো একেবারে কুইক আউটফিট চেঞ্জ। ভিডিও শেষে আমি বলতে চাই দ্যাট আই লাভ ইউ গাইস সো সো মাচ যে প্যানাসনিকের এই রাইস কুকারটা। Hi guys, what's up? Good morning. কেমন আছো তোমরা সকলে? সো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, একটু একটু ফান হবে, কারণ উইকেন্ড বলে এক কথা আর অনেকদিন পর, মানে আমি প্রতিদিনই ব্লগ স্টার্ট করি ওরকম টায়ার্ড একটা ফেসে, মানে ঘুম থেকে উঠলাম শুরু করে দিলাম এরকম একটা, বাট আজকে একটা গ্ল্যাম মেকআপ লুক আমি শ্যুট করেছি। এতদিনে তোমরা এই লুকটা দেখেও নিয়েছো আশা করছি। সো হ্যাঁ, আজকের দিনটা খুব প্রোডাক্টিভ হবে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। আর আজকে আমরা একটা শপিং লিস্টও বানাবো একসাথে। মানে আমি একটা কমেন্ট পেয়েছিলাম যে দিদি দুর্গাপুজোর ভিডিও কখন থেকে তুমি শুরু করবে, প্লাস যখন আমি সুইস বিউটিটা করেছিলাম তখন আমি অনেক কমেন্টস পেয়েছিলাম যে দুর্গাপুজোর শপিং লিস্ট এরকম তৈরি করার জন্য। সো আমার উইশ লিস্টে কী কী আছে দুর্গাপুজোর জন্য চলো একটু প্রিপারেশন শুরু করাই যাক, তাই জন্য আজকে আমরা একসাথে আমরা শপিং লিস্ট তৈরি করবো, প্লাস চলো দেখা যাক সারাদিনটা কীভাবে কাটাই। আর আমার রুমটা জাস্ট হ্যাভ আ লুক, আমার রুমটা এখন পুরোপুরি ম্যাস ক্রিয়েট হয়ে আছে, মানে আমি তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, মানে দেখেই বুঝতে পারছো পুরো সব জায়গায় এখানে একটা ব্যাগ ওখানে একটা ব্যাগ, এই ভিডিওর কন্টেন্ট ওই ভিডিওর পিয়ার সব ছত্তাকার হয়ে আছে। সো দাঁড়াও চট করে দেখে নিই, আর এই লুকটা তোমরা যদি এখনো না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে নাও, একটা ডিফারেন্ট লুক ক্রিয়েট করেছি। এটা আমি রিলটা আমার হিন্দি চ্যানেলে পোস্ট করেছি, সো কেমন লাগলো অবশ্যই জানিও, এরকম ক্রিয়েটিভ টাইপের আই মেকআপ তোমাদের ভালো লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। জাস্ট হ্যাভ আ লুক, কি অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো বিছানাটা একেবারে ছত্তাকার হয়ে আছে, এখানে ক্যামেরা ওখানে ট্রাইপড ওখানে জুয়েলারি বক্স এখানে হ্যানা ত্যানা, সো সব মিলিয়ে মেস। তো একটা মেকআপ তো হয়ে গেছে, আমি সেকেন্ড মেকআপ লুকটায় যাবো এবার। একটা মেকআপ লুক কমপ্লিট হয়ে গেছে, আর একটা ভিডিও আমার শ্যুট করার আছে, সেটা হয়তো আমি আমার চ্যানেলে পোস্ট করবো না, কোনো ব্র্যান্ডকে পাঠাবো তাদের চ্যানেলে সেটা পোস্ট হবে। এনিওয়ে সো আমি ঝট করে, মেকআপটা সেম থাকবে, আমি ঝট করে আমার আউটফিট আর জুয়েলারিটা চেঞ্জ করবো। সো আজকে আমি চুলটা এমনিতেও সিরাম মিরাম দিয়ে সেট করলাম, বাট জানি না কেন এরকম মেসি মেসি হয়ে আছে, মানে একেবারে যেটা হয় না ব্যাড হেয়ার ডে সেরকমই হয়ে আছে। সো একেবারে কুইক আউটফিট চেঞ্জ, জাস্ট একটা বেসিক টি শার্ট, তার সাথে আমার অল টাইম ফেভারেট আমার মায়ের ডিআইওয়াই ইয়ারিংস। সো আমি চুলটা আজকে কোমও করিনি, মানে এই লুকটার জন্য জাস্ট একটা মেসি পনিটেল করেছি, কারণ চুলটা খুলে রাখার কোনো লাভ নেই আজকে, কারণ ভীষণ মেসি লাগছে, ভীষণ খারাপ লাগছে। ইভেন আমি দুদিন আগে শ্যাম্পু করেছি, বাট আমার স্কাল্প ভীষণ অয়েলি, তাই জন্য অয়েলি অয়েলি হয়ে গেছে। চলো আমার নেক্সট ভিডিওটা শ্যুট করি, আর এই লুকটা আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আমার অন্য সময় মনে হয় যে আমি কখন মেকআপ রিমুভ করবো কখন মেকআপ রিমুভ করবো, বাট আজকে রিমুভ করতে ইচ্ছাই হচ্ছে না। সো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো কি তোমাদের কেমন লাগছে এই লুকটা, চলো নেক্সট ভিডিওটা আমি শ্যুট করে নিই। হাই বন্ধুরা, সো জাস্ট আমি শাওয়ার নিয়ে এলাম, মানে এত মেকআপ করেছিলাম যে মেকআপটা তুলতে বেশ কিছুটা সময় লেগে গেলো, তাছাড়া অনেকদিন পর আমি আজকে বডি স্ক্রাবিং করেছি। সো আমি তোমাদের বলে দিই, তোমরা যদি বডি স্ক্রাবার ট্রাই করতে চাও না, তো অরিফ্লেমের যে আছে না সুগারের সাথে যে স্ক্রাবটা গোল্ডেন প্যাকেজিংয়ের, ওটা ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো, ওটা ভীষণ ভীষণ ভালো। তাছাড়া সোমিজের একটা গ্রিন টি বডি স্ক্রাব আছে, ওটা আমি খুব বেশি দিন ধরে ইউজ করছি না, দু একদিন ইউজ করেছি, বাট প্রথমবার ইউজে মোটামুটি আমার ভালো লেগেছে, বেশি দিন ইউজ করলে কি হবে জানি না, বাট অরিফ্লেমেরটা আমি দীর্ঘ দু বছর ধরে ইউজ করে আসছি, দীর্ঘ দু বছর ধরে ইউজ করে আসছি, তো বেশ ভালো ওটা। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম, চলো এবার স্কিন কেয়ারটা চট করে নিই, এখন চুলটা খুলবো না, মাখি টাখি তারপরে চুলটা খুলবো। সো প্রথমে চিরাচরিত স্কিন কেয়ার আমার, প্রথমেই আমি এই ফেস শপের রাইস সিরামিক ময়েশ্চারাইজিং টোনারটা লাগাবো। তো মেকআপ করার পর না স্কিনটা এমনিতেই আমাদের ড্রাই হয়েই যায়, তার জন্য হাইড্রেটিং প্রোডাক্ট একটু আমার লাগে। সো আমি কোনো কটন প্যাডেট আরে এটাকে লাগাই না, জাস্ট এরকম করে আমার পামে একটু করে নিয়ে এরকম করে লাগিয়ে নিই, তো ইভেনলি পুরো মুখটাতে লেগেও যায়। ইভেন এই ফেস শপের প্রোডাক্টগুলো তো বাকিগুলোর তুলনায় একটু দামি হয়, তো আমি একটুও ওয়েস্ট করতে চাই না, তাই আর যদি কটন বলে কিংবা কটন প্যাডে লাগাও তাহলে সেটাতে একটু সোক হয়ে যায়। তার সাথে কি বলতো, এদের ডিরেক্টলি মেনশনও করা আছে যে এমনি পামে নিয়ে এরকম করে একটু হালকা রাব করে তোমরা ডিরেক্টলি লাগাতে পারো। এবার আমি যেটা লাগাবো কোথায় গেল, হ্যাঁ এবার আমি যেটা লাগাবো সেটা হচ্ছে আমার লিপ বাম।
সো আমি ময়েশ্চারাইজার সিরাম লাগাবার আগে লিপ বাম লাগিয়ে এটা বেবি লিপসের লিপ বাম, এটা উইন্টার স্পেশাল একটা লিপ বাম ছিল, এটা কোনো স্পেশাল এডিশন ছিল, তাতে আমি ব্যাঙ্গালোর থেকে নিয়েছিলাম। এটা হালকা টিন্টেড লিপ বাম আর ট্রাস্ট মি এটা অনেকটা সময় পর্যন্ত অনেকটা লং টাইমে তোমার ধরে আর কি তোমাদের লিপসটাকে কিন্তু ময়েশ্চারাইজ লাগবে রাখবে। নেক্সট ইউজ করব আমি আমার আন্ডার আই ক্রিম। দিনের বেলায় আমি কোনো রকম খুব একটা রোজ সিরাম ইউজ করি না, যে আমারটা একদম উঠে যাচ্ছে। হ্যাঁ, তো দিনের বেলায় আমি প্রায় দিন মানে রোজ খুব একটা সিরাম ইউজ করি না, বাট আন্ডার আই ক্রিম আমি ইউজ করি। সেটা কোয়েঞ্চ বোটানিকারটাও আমি নিয়েই বসেছি, যেটা মনে হবে লাগিয়ে নেবো। কোয়েঞ্চ বোটানিকার এটা লাগাই কিংবা বায়োটিকের এটা লাগাই, বায়োটিকেরটাই এটি এটাই বেশি প্রেফার করি আমি, কারণ এটা সুপার হাইড্রেটিং। সো জাস্ট অল্প করে নেব, জাস্ট অল্প পরিমাণে প্রোডাক্ট লাগে, তাতেই স্প্রেড হয়ে যায়। লাগাতে পারো, চাইলে তোমরা ট্রাই করতে পারো। এটা না খুব একটা ক্রিমি না, মানে একেবারে পুরোপুরি ক্রিমি বলবো না, আর জেলও বলবো না, একটা মিডল কনসিস্টেন্সি মিডল টেক্সচার বলতে পারো, যেটা আমার তো মনে হয় ইচ অ্যান্ড এভরি স্কিন টাইপের জন্যই ভালো। প্লাস এটা সুপার হাইড্রেটিং, যেটা বললাম দেখো কতটা গ্লো করছে আমার আন্ডার আইস পোর্শনটা, তাই জন্য আমার এটা ভালো লাগে। ওকে, সো আমি দুদিন আগেই মনে হয় সুগারের এই ব্যাগটা নিয়ে পোস্ট করেছিলাম, এটা সুগারের নিউ লঞ্চ। সো এর মধ্যে দুটো প্রোডাক্ট আমার ভীষণ ভালো লেগেছে, চারটে আছে, দুটো আমার ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে কফি কালচার পিউরিফাইং মাস্ক। মাস্কটা আমি দুদিন ইউজ করেছি আসার পর থেকে, এটা একদিন ভিডিও অ্যাপ্লিকেশনের দিন, তার আগে ইউজ করা মানে ডেমো তোমাদের দেখাবার আগে পার্সোনালি তো ইউজ করতে হবে না, তোমাদের বলবো কি করে। তো তাই জন্য এর আগে তিনবার ইউজ করেছি আমি। সো তিন আমি দেখতে পাচ্ছিলাম যে আমার এই যে নাকের কাছে না অনেকটা দানা দানা মানে গ্র্যানুলস টাইপের হয়ে যাচ্ছিলো, ব্ল্যাক হেডস এসে গেছিলো, তো সেগুলো তিনবার অ্যাপ্লিকেশনের পর কিন্তু বেশ গায়েব হয়ে গেছে আর মুখটা অনেকটা স্মুথ হয়ে গেছে। সো এটা হচ্ছে নাম্বার ওয়ান, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর নেক্সট হচ্ছে আমি এটা মানে এটা কি বলবো, অল টাইম দিনে সকালে লাগালেই মোটামুটি ভালো হয়। সো এটা হচ্ছে কফি কালচার ব্রাইটনিং সিরাম, তোমরা ডেফিনেটলি চাইলে এটা ট্রাই করতে পারো, কারণ পুজো আসছে, তার মানে যদি একটা ব্রাইটনেস চাও ডেফিনেটলি ট্রাই করতে পারো। এই সিরামটা কিন্তু একেবারে প্যাচ প্যাচে চিপচিপে না, সো ডেফিনেটলি ট্রাই করতে পারো। বাকি দুটো প্রোডাক্টও ভালো, কিন্তু স্টার বললে এই দুটো প্রোডাক্ট হচ্ছে আমার কাছে স্টার প্রোডাক্ট। ওকে, সো লাগিয়ে আন্ডার আই ক্রিমটা টোনারটা লাগিয়ে 2 মিনিট হয়ে গেছে, এবার আমি লাগিয়ে নেবো আমার ময়েশ্চারাইজার। সো এটা এক্স্যাক্টলি ময়েশ্চারাইজার না, এটা ময়েশ্চারাইজার ইমালশন, এই রেঞ্জেরই একটা ময়েশ্চারাইজার ক্রিম আছে, সেটা একটু থিক, তাই জন্য আমি ওটা রাতে লাগাই। আর দিনের জন্য আমি এটা কিনেছিলাম, দুটো কিনি না আমি, একটাই কিনি, বাট এটা আমার কাছে ছিল, তাই এটা লাগিয়ে লাগিয়ে শেষ করে দেবো, ওটাই ইউজ করবো। আর এই শুধুমাত্র মানে দুটো একটা কিনলে হয়ও না, কিন্তু রাতের বেলা আমাদের একটু থিক ময়েশ্চারাইজার লাগে, বাট দিনের বেলা এতটা থিক ময়েশ্চার লাগে যে ঘামিয়ে যে চান করে এবার একসা হয়ে যায়, মানে পাখার তলায় শুধু এরকমভাবে বসে রইলে তাতেও গরম হয়, মানে একটু যদি নড়াচড়া করো তাতেও ওই ক্রিমটা লাগালে এত বেশি গরম হয়। তার জন্য রাতের জন্য বেস্ট, রাতে পুরো যদি লাগিয়ে নাও না পুরো দিনের বেলায় দেখবে মুখটা একবার চকচক করছে, একটা আলাদা রকমই গ্লো পাবে। সো এইটা দেখো লাগাবার পরই যে গ্লোটা তোমরা দেখতে পাবে, মেনলি এই গ্লো আর ব্রাইটনেসের জন্যই আমি ফেস শপের প্রোডাক্টগুলো কতটা বেশি পছন্দ করি। কানের পাশে আমার বডি স্ক্রাব লেগে আছে রোজ কালেটা, যখনই আমি বডি স্ক্রাব ট্রাই করি তখনই আমার কানের পাশে এই পোর্শনটায় লেগে থাকে। তোমরা নোটিস করেছো কিনা জানি না, আমার এই যে উপর কানটা দেখো একটা হুক পরে আছি, আর এই কানটাতে একটা আমি স্টার ইয়ারিং মানে যেটা পরেছিলাম সেটাই পরে আছি। এর পিছনে একটা স্টোরি আছে, সেটা বলছি। লাস্ট এক সপ্তাহ 4-5 দিন আগে আমি জিভা থেকে এটা পেয়েছিলাম। সো জিভার এমনিতে প্রোডাক্টগুলো বেশ ভালো, তো আমি যখন পেলাম দেখলাম যে এটা খুব ছোটো, তো ভাবলাম নিচের কানে পরে লাভ নেই যেহেতু ছোটো, অনেকদিন ধরেই এইটাই পরে আছি, মানে যবে থেকে আমি বেঁধিয়েছি কানটা তবে থেকেই মোটামুটি এটাই আমি পরে আছি, কারণ আমার সেরকমভাবে উপর কানে পাল্টাবার শখ হয় না। সো বেশ মানে খুললাম দেখলাম সুন্দর করে এটা পরে ফেললাম, এটার এখনও ছবি টবি কিছু দেওয়া হয়নি যদিও, আমি বললাম পরই 2 দিন পরে দিয়ে দেবো। তারপর এটা বেশ খুলে গেল, এটাকে আর কিছুতেই খুলতে পারছি না,
মানে মা দিদা আমি চেষ্টা করলাম মানে মিনিমাম এক ঘন্টা ম্যাক্সিমাম দু ঘন্টা ধরে আমরা এটাকে টানাটানি করে খোলার চেষ্টা করেছি, বাট এমন খারাপ এখন অবস্থা, কানটা একেবারে ফুলে এখানটা লাল হয়ে গেছে, খোলার তো নামই নেই। শাকরা কাকু যে আছে ওনার কাছে গিয়ে হয়তো এটা খুলতে হবে। এ দেখো কিরকম রক্ত রক্ত বেরোচ্ছে কান থেকে। সো বোরোলিন টোরিন গরম করে তো মা দিচ্ছে, বাট রাত্রে যখন এপাশ ফিরে শুচ্ছি তখন কি হচ্ছে বলো তো, মানে এপাশ ফিরে শুচ্ছি যখন ঘুমন্ত তোর মাঝে থাকে না, এরকম চাপ পড়ছে, তারপর রক্ত রক্ত বেরিয়ে গিয়ে এরকম হয়ে যাচ্ছে। সো জানি না কতদিনে ভালো হবে, ভালো না হলে আবার ডাক্তারকে দেখাতে হবে। আমার ডাক্তারের কাছে গেলেই একটা ভয় পাই না আমার ইঞ্জেকশন না ফুটিয়ে দেয় বাবা। এমনিতেই কোভিডের জন্য ইঞ্জেকশন ইঞ্জেকশন নিতেই হচ্ছে আমাদের, এটা তো কিছু করার নেই, ম্যানেজেবল হয়ে আছে, ম্যানেজ করাই যাচ্ছে না। ওকে, সো আমি এটা লাগাবো, এটা লরিয়াল প্যারিসের এক্সট্রাঅর্ডিনারি অয়েলিং সিরাম। এটা ইচ অ্যান্ড এভরি হেয়ার টাইপের জন্য সুইটেবল, এটা অ্যাজ আ হিট প্রোটেক্টারও কাজ করে, তোমরা যদি হিট প্রোটেক্টার সেপারেটলি না নিতে, যদিও আমি এটার ওপর হিট প্রোটেক্টার লাগাই যখনই আমি কোনো স্টাইলিং করি, বাট এটা ভীষণ ভালো। এটা শেষ হয়ে গেছে প্রায়, তার জন্য বেশি হেলিয়ে নিলে এটা বেরোয় না। হাতে একটু গরম করে নাও, লাগাও আরামসে। আমি অলওয়েজ একটা পারফিউম লাগাই স্নানের পর, এক তো এখন কোথাও যাওয়ার নেই, তো পারফিউমগুলো পরে পরে বাড়িতে নষ্ট হওয়ার থেকে বাড়িতেই মেখে ফেলি সেটা। ওয়াও, এটা কী হচ্ছে, বাড়িতেই মেখে ফেলি সেটাই ভালো হয়। সো এই দুটো পারফিউম আমি ট্রেল থেকে রিসেন্টলি নিয়েছিলাম, কারণ ট্রেলে এখন ট্রেলের ফার্স্ট বার্থডে সেল চলছে, পুরো অগস্টের জুড়েই ট্রেলের এই সেলটা চলবে, কারণ ট্রেলের হচ্ছে বার্থডে মান্থ, এটা ফার্স্ট এভার বার্থডে ট্রেলের। ট্রেল অ্যাপটা সম্বন্ধে নিশ্চয়ই তোমরা সকলেই জানো। সো এই পুরো অগস্ট মাসটা জুড়ে ট্রেলে চলছে ডিসকাউন্ট, আপ টু 70% পর্যন্ত ডিসকাউন্ট তোমরা পাবে। আমি আগেও দেখিয়েছি, বাট যেহেতু ডিলসগুলো ভালো বা ট্রেলের ব্র্যান্ডগুলো আমার ভীষণ ভালো লাগে, তার জন্য আমি আর একবার বলে দিচ্ছি, এই দুটো পারফিউম আমি নিয়েছি। তোমরা সব প্রোডাক্টে 70% আপ টু 70% ডিসকাউন্ট তো পাচ্ছই, প্লাস তোমরা যদি আমার কোডটা ইউজ করো যেটা হচ্ছে PCHTADL30, তাহলে তোমরা আরও 30% ডিসকাউন্ট পাবে। সো শুধু পারফিউমে না, তোমরা যা কিনবে তাতেই কিন্তু 30% ডিসকাউন্ট এক্সট্রা পেয়ে যাবে। সো এই পারফিউমটা আমি আমার বাবার জন্য নিয়েছি, এটা ফর ম্যান পারফিউম, এটা হচ্ছে উস্ত্রা কোলাজেন বেস ক্যাম্প পারফিউম, এটা আমার বেশি ভালো লাগে, এর ফ্রেগ্রেন্সটা ভীষণ ভীষণ ভালো, আর প্যাকেজিংটাও বেশ ক্লাসি। তার সাথে এই পারফিউমটার তো আউটার প্যাকেজিংটাই বেশ ভালো, ইনারটা দেখলে তোমরা পাগলই হয়ে যাবে। সো এটা হচ্ছে মারাজ ফেমিন পারফিউম, এটা ফর উইমেন, এটা আরেকবার বলে দিতে পারো, মারাজ ডিউস ফেমিন পারফিউম, আমার মনে হয় আমি ঠিকঠাক উচ্চারণ করছি, না যদি ঠিকঠাক করি তাহলে নিজে গুণে ক্ষমা করে দিও। এটা ভিতরটা এরকম দেখতে, আর ফ্লোরাল ফ্লোরাল সেন্ট, আর এই সেন্টটা হচ্ছে খুব ফ্রেশ, এটা আমি এটা লাগাই, এটাও লাগানো যেতে পারে বাট এটা বেশি ভালো লাগে আমার। খোল বাবা খোল, ফ্রেশ, ভীষণ ফ্রেশ, ভীষণ ভীষণ ফ্রেশ। সো ট্রেল থেকে কিনতে চাইলে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিনে নিও, মানে চাইলে চেক করো। সো সো বন্ধুরা, এখন বাজে 6:30, আর এই ভিডিওটা যেটা আমি তোমাদের সকালে প্রমিস করেছিলাম যে আমরা দুর্গাপুজোর টু ডু লিস্ট দুর্গাপুজোর না উইচ লিস্ট বানাবো, তো আমি এই ডার্ক চকলেটটা খাচ্ছিলাম, আমি একটু না ঘুমিয়ে পড়েছিলাম, আমরা একটা মুভি দেখছিলাম, দ্য কার্স্ট মিরর, আমি মা দিদা। সো আমার বিকাল হলেই মনটা স্ন্যাক্স স্ন্যাক্স করে, চকলেট চকলেট করে। সো এই ডার্ক চকলেটটা আমলের আমি দুদিন আগেই আমি অর্ডার দিয়েছিলাম, ওটা কিনেছি। সো বন্ধুরা, আমি হাউস হোল্ড স্টাফ সেরকমভাবে কিনিনি, কিন্তু প্রথমবার আমি একটা আমাদের পরিবারের কাজে লাগবে সেরকম একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে প্যানাসনিকের এই রাইস কুকারটা। রাইস কুকারটা খুব এসেন্সিয়াল হয়ে পড়েছিল, কারণ আমার মায়ের শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে কদিন ধরে, হাতের মাসেল জয়েন্টে কিছু প্রবলেম হয়েছে, ডাক্তার একেবারে ওভারওয়েটের কোনো কাজ করতে বারণ করছে, যেমন ভারী কিছু তোলা, হাঁড়ি নামানো অ্যান্ড অল, তার জন্য রাইস কুকারটা খুব এসেন্সিয়াল। মাকে যদি বলে নিতাম, মা অবভিয়াসলি বারণ করে দিত, তাই জন্য আমি মাকে না বলে দিদাকে বলেছিলাম, দিদারা আমি মিলে প্ল্যান করেছিলাম, তারপর আমি অ্যামাজন থেকে প্যানাসনিকের এই রাইস কুকারটা অর্ডার করেছি। সো এটাতে চারজনের মতো রান্না তোমরা করতে পারবে। সো এটা এখনো উদ্বোধন করা হয়নি, কালকে সানডে, কালকেই মা এটাকে উদ্বোধন করবে ভেবেছে, কারণ এর ভিতরে যে ইনস্ট্রাকশন শিটসগুলো আছে এটা পড়ে করতে হবে, কারণ আগে তো আমরা রাইস কুকারে কোনোদিন রান্না করিনি। ইউটিউবে অনেক ভিডিও দেখছিলাম যে কীরকম করে, কিন্তু যেহেতু অনেকের সবার আলাদা আলাদা মডেলস হয়, তাই জন্য এই মডেলটার স্পেসিফিক কীরকম করে রান্না হয় সেগুলো দেখতে হবে।
তো আমার মা প্রকাশ করে না খুব ভালো সেরকম ভাবে, বাট খুব হ্যাপি যে আমি বাড়ির জন্য মানে বাড়ির কথা ভেবে কিছু কিনেছি। এমনিতে তো আমি টুকটাক কিনি কাটি সবই করি, বাট হাউস হোল্ড স্টাফস প্রথমবার কিনেছি, কারণ এইসব মানে হাঁড়ি তোলা ফ্যান গালতে মেনলি খুব প্রবলেম হয়, সেগুলো আমি পারি না, দিদারও বয়স হয়েছে আর মাকে তো বারণই করেছে, তার জন্য এটা ভীষণ এসেন্সিয়াল হয়ে পড়েছে। সো চলো এবার টু ডু লিস্ট তোমাদের আমার ওয়েস্ট লিস্ট মানে আমি অ্যামাজনে কিছু জিনিস দেখে রেখেছি, যদিও পুজো এখন দেরি আছে বাট তবুও কিছু জিনিস আমি দেখে রেখেছি, আমি ভাবছিলাম যে সেগুলো নেবো, তো তোমাদেরও আমি দেখাই। চলো তোমাদের যদি পছন্দ হয়, যদি আমাদের চয়েস মিলে তাহলে তোমরাও নিয়ে নিতে পারো, মানে স্টক করতে পারো পুজোর জন্য। সো দাঁড়াও আমি দেখাচ্ছি। সো প্রথম জিনিস তোমাদের দেখায় এই যে এটা যে দুপাট্টা, এটা পুরোটা বেবো না, অনলি দুপাট্টা এটা। সো এই দুপাট্টাটা না ভেলভেটের, তাই জন্য আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার কাছে কোনো দুপাট্টা ভেলভেটের নেই, তাই জন্য মেনলি আমার ভীষণই পছন্দ হয়েছে। খুব গ্লজি দেখতে পাচ্ছ এটা, সো লেহেঙ্গার সাথেও কিন্তু খুব ভালো যাবে, প্লাস এর সাথে অনেকগুলো কালার কম্বিনেশনও আছে, তোমরা এখান থেকে চাইলে ট্রাই দেখতে পারো। 549 টাকা হচ্ছে এটার দাম, তার সাথে অনেক সুন্দর সুন্দর দুপাট্টা আছে আমি দেখলাম, যেমন এটা এরকম প্রিন্ট আমার কাছে একটাও নেই, সো এরকম প্রিন্টও আমার বেশ ভালো লাগে। সো দুপাট্টার মধ্যে আমার লিস্টে দুপাট্টা 2-3টে আছে, তার সাথে একটা শাড়িও আছে, তারাও দেখতে পেরে তোমাদের দেখাচ্ছি। সো নেক্সট হচ্ছে এই শাড়িটা, এটা হ্যান্ডলুমের শাড়ি, হ্যান্ডলুমের শাড়ি আমার খুব ফেভারেট, মানে শাড়ির মধ্যে হ্যান্ডলুম ভীষণ কমফর্টেবল হয় এক, তো তার জন্য আমার বেশ ভালো লাগে। আর এর ব্লাউজটা মেনলি আমার ভীষণ ভালো লেগেছে, ব্লাউজের সাথে এই যে কটনের এটা, তো এত এত গরম, তো তার জন্য আমার এটা খুব ভালো লেগেছে, এটাও আমার ওয়েস্ট লিস্টের মধ্যে আছে। নেক্সট যেটা আমার পছন্দ হয়েছে সেটা তোমাদের সকলের 90% আমার মনে হয় পছন্দ হবে, এই শাড়িটা। ও মাই গড, এটা কি ভীষণ স্টাইলিশ, কি ভীষণ ফ্যাশনেবল এই শাড়ি। এই কানেরটা আমার এমনিতে ছোটো ছোটো কানের ভালো লাগে না, বড় বড় কানের ভালো লাগে, তো এটা ভীষণ সুন্দর না দেখতে, এটাও ভেবেছি। কিন্তু আমার গ্রিন অলরেডি জুয়েলারিজ আছে, তাই জন্য আমি একটু এগাচ্ছি পিছাচ্ছি যে জুয়েল গ্রিনটা কিনবো কিনে, যদি অন্য কোনো পেয়ে যায় অন্য কোনো কালারের কিনে নেবো। তো হ্যাঁ এরকম এই এই কানের দুলটাও দেখছি এখন নতুন এসেছে, এটা জাভেরি পার্লসের। আমার কাছে অনেক জুয়েলারিজ আছে, বলতে গেলে অনেক জুয়েলারিজ আছে জাভেরি পার্লসের। সো এই কানের দুলটা তোমরা হয়তো অনেক দিন ধরেই দেখেছো, এটা আমার ভীষণ পছন্দের, সুন্দর না এটা। এটা লেন্থটাও বেশ ভালো, আশা করছি এরকমই লেন্থ প্রোভাইড করবে, যদি ছোটো লেন্থ আনে রে তাহলে তো আমি রিটার্ন করে দেবো, অবশ্যই রিটার্ন করে দেবো। এত বড় ইয়াররিংস আমার সত্যি ভীষণ ভালো লাগে, সেই হয় না সেলিব্রিটিদের দেখায় একেবারে শোল্ডার টাচ করে যাচ্ছে, তো সেরকম ভাইবস আমার একটা চাই, তাই জন্য আমি ভেবেছি এটাকে আমি নেব। তো তোমাদের এটাকে আমার অ্যাড টু কার্ট করা নেই, তোমাদের সামনে এটাকে আমি অ্যাড টু কার্ট করলাম, ডান। এখানে এই ট্যাসেলগুলো আমি অলরেডি দেখেছি, এর দামটা একটু কম, ওগুলোর থেকে কি দাম মনে হচ্ছে একটু কমই। সো এর ট্যাসেলগুলো অতটা বড় না, এ দেখো না না বড়ই তো, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে না ছোট অতটা বড় হবে না, এখানে দেখো কতটা বড় লাগছে, কি জানি বাবা দেখাচ্ছে একরকম আসবে আর একরকম এরকম হবে কিনা জানি না। সো এইগুলো আপাতত দেখেছি, আরও 2-4টে জিনিস দেখেছি, বাট এই ভিডিওটাতে সব দেখালে এক তো অনেকটা লম্বা হয়ে যাবে, তার জন্য আর দেখাচ্ছি না। আর সবসময় না যা জুয়েলারিজ কিংবা যা কিছু কিনবে সবসময় পাবলিক রিভিউটা দেখে নেবে, তাহলে একটা স্যাটিসফ্যাকশন থাকবে, যদি ধরো দেখতে ভালো লাগছে কিন্তু আসার পর ধরো পাবলিক স্যাটিসফ্যাকশন ভালো নেই, রিভিউস ভালো না, তাহলে সেটা না নেওয়াটাই বেটার হবে, তাই না? সো হ্যাঁ বন্ধুরা, চলো এভাবেই শেষ করছি আজকের ব্লগটা। ব্লগটা অলরেডি আমার মনে হয় 15-20 মিনিট দাঁড়িয়েই গেছে, আমার চুলটা যে খুব বিচ্ছিরি রকমের রিয়্যাক্ট করছে, আটকে যাচ্ছে, হ্যাঁ তো এসব ভীষণ রাফ ড্রাই লাগছে কেন কি জানি। সো হ্যাঁ বন্ধুরা, জানিয়ে অবশ্যই ব্লগটা তোমাদের কেমন লাগলো, আমি চেষ্টা করেছি ব্লগটা একটু এন্টারটেইনিং বানাবে যাতে তোমাদের ভালো লাগে। আর সকলকে হ্যাপি সানডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, জয় হিন্দ। সো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততদিন তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই যতটা পারো সেফ থাকার চেষ্টা করো, টাটা।